যার নামে অভিযোগ জজ ম্যানেজ করছে সে আর কেউ নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো এই মামলা শীর্ষ আদালত সঠিকভাবে ওখানে রেখেছে কপিল সিবালকে পাত্তা দেয়নি ওর বক্তব্য গ্রহণ করেননি কপিল সিবালের নামে তদন্ত হওয়া উচিত কত টাকা পশ্চিমবঙ্গের রাজকোষ থেকে নিয়ে যাচ্ছে এটা মমতা ব্যানার্জির পৈতৃক সরকার নয় এটা পশ্চিমবঙ্গের সরকার পাই পয়সার টাকা রাজ্যের জনগণের টাকা জেলে পড়া শুরু হয়েছে জেলে পড়া শেষ হবে মমতার ক্ষমতা হবে না ভাইপোকে বাঁচাবার লিখে রেখে দিক বেশ করেছেন পদযাত্রা হেঁটেছে মমতার মাথায় ছাতা ধরে রাজ্যের কমিশনের চেয়ারম্যান হয়েছিল বিচারপতি কোথাকার পদযাত্রায় হেঁটেছে কোন জায়গায় পদযাত্রায় হেঁটেছে আগে অভিযোগটা এস্টাবলিশ হোক তদন্ত হোক জাস্টিস অমৃতা সিনহাকে কোন বিচারপতি ঘরে ডেকেছিলেন এটা প্রকাশ্যে যখন এসেছে এটা তদন্ত করুক কপিল সিবাল অভিষেক মনু সিংভি এরা অভিষেক মমতার পের ওলে ঠাকা কিছু লোকজন যারা পেশাগত দুর্নীতি করে চলেছেন প্রতি মুহূর্তে রাজ্যের জনগণের সাথে একেবারে বিশ্বাসঘাতকতা কথা করে কোনটা অবাঞ্ছিত মন্তব্য অভিষেক মনু সিং এতে কী করে অ্যাগ্রিভ হলেন অভিষেক মনু সিংবি কীভাবে জানলেন যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিচ্ছেন তার মানে ওই ঘটনাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নাম এসেছে সেটা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হবে গোটা অর্ডারটাতে কোনো জায়গায় লেখা নেই কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক মনু ঠাকুর ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি চোর জোর চোর সরকার চালাচ্ছে এই মুহূর্ত থেকে জনগণের উচিত চোরকে চোর বলে জানা ও আমরা এটা করে যাব যতদিন এটা ওরা জেলে না যাবে ব্যানার্জি পরিবারের চোরগুলো ততদিন পর্যন্ত এটা চলবে স্যার আপনি যে চোরের কথা বলেন সেই বিষয় বিষয়ে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চোর বললে যে খসে যাবে দুর্নীতি চোর আরও বলা হবে ও বলছে কেন কারণ ও নিজে চোর সেই জন্য এই কথাগুলো বলছে আরো বেশি করে যেখানে তৃণমূলই দেখবেন সেখানে চোর চোর করে ওদের কানের তালা ধরিয়ে দিন যাতে পাড়ায় থাকতে না পারে ওরা ওরা এতদিন ধরে বাংলাকে ধ্বংস করেছে আগামী দিনে ওদেরকে যে পদ্ধতিতে ওদেরকে উচ্ছেদ করতে হবে সেই পদ্ধতিতে উচ্ছেদ করুন বলছেন যে রাস্তা দিয়ে যাচ্ছি আবার বলবো আবার বলবো একটা ভিডিও দেখেছিলেন তেষট্টি বললেই রেগে যেত একটা বুড়ি তেষট্টি বুড়িটা রেগে গেল এ পাগল করে ছাড়বো দাঁনদা এটা শুরু হয়েছে সবে এর আগে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে প্রকাশ্যে খোভ উগড়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং একবার নয় একাধিকবার বিচারপতি তদন্ত চাই তদন্ত চাই তদন্ত চাই জাজেস আর লাইক সিজার্স ওয়াইফ অ্যাবভ অল সাসপিশন যতক্ষণ না প্রমাণিত হবে যে তারা অ্যাবভ অল সাসপিশন ততক্ষণ পর্যন্ত বিচারপতির মর্যাদা নিয়ে প্রশ্ন থাকে সেখানে অবশ্যই এটা তদন্তের আওতায় আসা উচিত উনি প্রকাশ্যে বলবেন না বলে চুপ আছেন ঠিক আছে অসুবিধে নেই সেটা যেখানে বলবার সেখানে বলবেন কেন চুপ সেই বলার দায়িত্ব আমার নয় এবং আমার ধারণা তাদের এরা প্রত্যেকেই যোগ্য বিচারপতি এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন যখন এসেছে সেই প্রশ্নের তদন্ত শেষ করে তারপর তার রিপোর্ট দেওয়া উচিত এবং সিদ্ধান্ত নিয়ন্ত্রিত হওয়া দরকার বিরোধীদের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এক পয়সার চাও কারোর কাছ থেকে খাই না বলবেন আর সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা যাচ্ছে ভাইপোর কি কোম্পানি ডিপস বাউন্সে একটা কোম্পানি আছে যেমন জেনেসিস নাকি জানেন কত টাকা নিয়েছে আমি সেদিনকে দেখাচ্ছিলাম একটা টিভিআর বানিয়েছে দশ সেকেন্ডের বাহাত্তর লাখ টাকা বিল করেছে গভর্নমেন্টের কাছে মমতার মানে পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে নাকি কালীঘটের প্রপার্টিগুলো নিলাম নিলাম করে দিচ্ছে বাটি নিয়ে বসতে হবে কদিন বাদে রাজ্যের এই হাল হয়েছে বাটি নিয়ে বসতে হবে এমনিতে আগামী দিনে পৌরসভা পঞ্চায়েত চালাতে পারবে না ফান্ড নেই টাকা নেই এমন হাল করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছুদিন পরে বাটি নিয়ে নবান্নের সামনে বসে থাকতে হবে এই অবস্থা হচ্ছে একটা শেষ প্রশ্ন করি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের হাতে পাঁচটা আঙুল রয়েছে কোনটা ছোট কোনোটা বড় একশো ভাগ লোকের মধ্যে এক ভাগ লোক খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না সরকার এবং যখন একটা জায়গায় যায় মাথায় হলে পুরোটা এখানে গ্যাংরিনের উৎস হচ্ছে মমতা মাথার চুল থেকে পায়েন পুরো পচে গোলে গন্ধ বেরোবে সাফারার হবে পশ্চিমবঙ্গবাসী হয়ে চলেছেন কারণ এর উল্টো দিকে যারা এদের থেকে মুক্ত করবার কথা বলছেন সেটা গ্যাংলিনার থেকেও বড়ো বিষ সেই কারণে প্রকৃত রাস্তা বাংলার মানুষকে খুঁজতে হবে একটা বাঁকের মুখে বাংলা দাঁড়িয়ে আছে রাজনৈতিক বাঁক সেই বাঁকে মানুষকে সঠিক রাস্তায় আনার জন্যেই বামপন্থীরা লড়াই করছেন এবং সেই লড়াইটা ধৈর্য ধরে করতে হবে লড়াইটা হবে এবং দিনের শেষে দাঁড়িয়ে এই লড়াইয়ে মানুষ জিতবেন